নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে ফিল্ম স্টার। ঘরে অ্যান্ড বাইরে একেবারে ভালোবাসার গল্প, সেটা কি মনে নেওয়া নাকি মেনে নেওয়া, তারই খোঁজে আজ আমাদের আড্ডা। আমার সঙ্গে আড্ডায় রয়েছে যিশু, কোয়েল, অনুপম এবং ময়না। তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ফিল্ম স্টারের এই আড্ডায়। আমি প্রথমেই চলে যাব যিশুর কাছে, একেবারে শুরুতেই যিশুর কাছে। যিশু, অমিত যেটা বলে ফ্যাশনটা হলো মুখোশ এবং স্টাইলটা হলো মুখশ্রী, ঘরে অ্যান্ড বাইরেতেও কি অমিত তাই বলে? এই অমিত বেসিক্যালি ইজ এ ভেরি বয় নেক্সট ডোর, এবং যেভাবে বাঙালি ছেলেরা বড় হয় সেভাবে বড় হয়েছে, এবং ওর কাছে স্টাইল স্টেটমেন্ট বলে আলাদা কিছু নেই। ও যেটা কমফোর্টেবল হি ওয়েজ দ্যাট, অ্যান্ড বেসিক্যালি ইজ এ স্মার্ট গাই সব কিছু। কিন্তু এই লাবণ্য বলে একটি মেয়ে আছে ওর পাড়ায়, তাকে দেখলে ও একটু ভয় পায়, তার সাথে কথা বলতে গেলে একটু তোতলায়, এবং অ্যান্ড হি লাভস মিউজিক। সো দিস ইজ দ্য বেসিক ক্যারেক্টার অফ অমিত ইন ঘরে অ্যান্ড বাইরে। তাহলে কি মানে আমি একেবারে ময়নাকের কাছে আসবো, ময়নাক, তাহলে অমিতের, অমিতকে তুমি যেভাবে বেছেছো, যিশু যেটা বললো সেটার সঙ্গে কি মিলে গেল? যিশুর মধ্যে একটা অমিত আছে, আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি ছেলের মধ্যে একটা অমিত আছে, প্রত্যেকটা বাঙালির মেয়েদের মধ্যে একটা লাবণ্য থাকে, প্রত্যেকটা বাঙালি পাড়ার মধ্যে একটা অমিত আর লাবণ্য থাকে। কিছু অমিত কিছু লাবণ্যদের বলতে পারে আমি তোমাদের, তোমাকে ভালোবাসি, কি আমি তোমায় পছন্দ করি, 80% অমিতরা বলতে পারে না। কিন্তু এই অমিত আর লাবণ্য আর এইরকম একটা পাড়ার গল্পকে নিয়ে বেছে নেওয়া ছবি গড়েন। আর কোয়েলের কাছে আসবো, এখানে তো লাবণ্য একেবারে ডান পিটে গেছো, মানে কোয়েল তো তেমনটা নয়, একদমই নয়, একদম নয়। কি করে মানালো তাহলে কোয়েল এমন লাবণ্যকে? সেটা তো ক্রেডিট গোজ টু দ্য ডিরেক্টর। আমার মনে আছে যখন প্রথম যখন ও আসে, যখন ময়নাক আসে এই স্ক্রিপ্টটাকে নিয়ে, তখনই আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, কারণ এরকম লাবণ্যর যে মানে ক্যারেক্টারের কথা বললে, ভীষণ গেছো, একেবারে ডানপিটে, ভীষণ একদম মারকুটে, মানে যে কোনো সময় ঝগড়া বাঁধিয়ে দিতে পারে যে কোনো মানুষের সঙ্গে, আর সব থেকে বেশি ভালোবাসে ঝগড়া করতে অমিতের সঙ্গে, মানে সেটাই হচ্ছে ওর সব থেকে বেশি পছন্দ, এবং তাকে ভালোবাসতেও ভালোবাসে এবং তার সঙ্গে ঝগড়া করতেও ম্যাক্সিমাম ওই ভালোবাসে, তো সেরকম একটা ব্যাপার। এবং দুজনের ভালোবাসাটা মানে খুব একটা সেই রোম্যান্টিকভাবে প্রকাশ পায় না, কারণ তারা নিজেরাই জানতে পারে না যে ওরা মানে কতটা তাদের মানে দুজন দুজনকে কতটা ভালোবাসে। এবং তো সেটাই যখন ময়না বললো, তো তখন আমাদের ফার্স্টে একটা লুক টেস্ট হয়েছিল, লুক টেস্টে কস্টিউম ফস্টিউম দিয়ে তখন ময়না বললো যে এরকম ছেঁড়া জিন্স একেবারে, তার মধ্যে তার উপরে একটা লম্বা কুর্তি, বা এক এক সময় হয়তো শাড়ি পরে নিলাম ছেঁড়া জিন্সের ওপরে, তো যেটা একটা ওয়ার্কশপ বললে, মানে আমরা ওয়ার্কশপ করিনি, কিন্তু একটাও বলেছিল যে লুক টেস্টের পরে মোটামুটি ওই জামা কাপড় যদি একবার দুবার আমি যদি পরি, টু ফিল দ্য ক্যারেক্টার, সো দ্যাট রিয়েলি হেল্পড ইন আ বিগ ওয়ে। একেবারে আমরা অন্য আরো গল্পে আসবো, আড্ডায় আসবো, কিন্তু তার আগে সরাসরি আমি চলে যাব অনুপমের গানে। হ্যাঁ, এই ছবিতে বেশ কয়েকটি গান আছে, তার মধ্যে তুই কি করে দিলি এটাই প্রথম এই গানটা রিলিজ করেছিল, এবং এটা অবভিয়াসলি যিশু এবং কোয়েল ওদের ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করার জন্য, ওদের রিলেশনশিপটা এস্টাবলিশ করার জন্য, এবং গল্পটাকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার চোখে চোখ রাখ তুই, আমার কথাগুলো তোর হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটতে দে, আঙুল গুনে ফেলা মনে পড়ে যেতে পারে, বাড়ি ফিরে বাড়ি ফিরে কি ভালো লাগে, নিচু হাসি পাশাপাশি কি ভালো লাগে, তোর কথাতেই ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে, তুই তুই কি করে দিলি, তুই এ কি করে দিলি রে, বল না বল না বল না, তুই তুই কি করে দিলি, তুই এ কি করে দিলি রে, বল না বল না বল না। আমি যিশুর কাছে আসবো, যিশু প্রত্যেকেরই প্রায় শেষের কবিতা পড়া, মানে এখানে না অনেকেই ভাবছেন তাহলে কি ঘরে বাইরে কোথাও বিমলা নিখিলেশ এই রকম গল্পটা, নাকি অমিত লাবণ্য, কি আসলে কি চরিত্রটা অমিতের? এইটা হচ্ছে, আমি যখন জন্মেছিলাম আমার মা আর বাবা অমিত দত্ত খুব বড় ফ্যান ছিলেন,
অমিত দত্ত গিটারিস্ট, তার খুব বড় ফ্যান ছিলেন তো। এবং ওদের অমিত দত্ত কনসার্টে গিয়ে আমার বাবা মার আলাপ হয়, মানে আমি ছবির কথা বলছি ঘরের বাইরের। তো সেখানে তাদের ভালোবাসা, তাদের তারপর বিয়ে হয়। তো যখন ছেলে হয় তো অমিত দত্ত হিসেবে তার নাম রাখে অমিত। আর লাবণ্যর কেসটা হচ্ছে ওর, যখন ওর বাবা মা যখন ওদের প্রেম হয়ে তারপর লাবণ্য জন্মায়, তো ভেবেছিল খুব লাস্যময়ী একজন, লাবণ্যময়ী একজন মহিলা জন্মাবে, তো ওই জন্য লাবণ্য রাখে। দুটো কোনোটাই কাজ করেনি, আমারটা কিছুটা কাজ করেছে বিকজ আই বেন্ড ইন টু মিউজিক অ্যান্ড অল, বাট লাবণ্যটা ফুল একদম ফ্লপ কেস হয়ে গেছে। কিন্তু তোমাদের জুটিটা আগেও অনেক কাজ করেছে, বর আসবে এক্ষুনি, লাভ, মানে তারপর আবারও তোমাদের এই রসায়ন। Yeah, we are working after I think 8 or 9 years, if not more. So, Amara Koel, in fact, Koel didn't want to work with me. Oh, Bahu Dhore. So, I was a little depressed. I was a little depressed. Excuse me. Moja kochi. But yeah, Amadir kach kora hoye uthini. Karan, I was doing absolutely different kind of films and she was doing a different genre of films. So, but somewhere we came together in this project, Ghore and Baire, thanks to Moinak, ja amader dujonke cast koreche. And I think people jara Koel ke alada kore pochondo kore, amake jara alada kore pochondo kore, ei juti ta, ei chobite amar mone hoy it will work, because we have matured as an actors and we are matured as human beings. So shei jaga kothao giye aj Amita Labanno people are going to relate to them, karon as Moinak said je প্রত্যেক পাড়ায়, মানে যে পাড়া কালচার এখনও যেখানে যেখানে রয়েছে, অনেক জায়গায় রয়েছে, মানে সাউথকার আমার নিজের পাড়া, পুরনো পাড়া যেখানে বড় হয়েছে সেখানে এখনও সেই পাড়া কালচারটা রয়েছে। ইনফ্যাক্ট আমি আমার পাড়ায় আমার চোখের সামনে আমার সিনিয়র এই অমিত লাবণ্যর প্রেম দেখেছি, অমিত লাবণ্যর বন্ধুত্ব দেখেছি, সো আই হ্যাভ সিন দ্যাট। সো যেখানে যেখানে পাড়া কালচারটা এখনও রয়েছে, যে মিউজিক রয়েছে, একসাথে আড্ডা মারা রয়েছে, একসাথে বড় হয়ে ওঠা রয়েছে, সেই পাড়ার প্রত্যেকে somewhere will relate to Amita Labanno বলে আমার মনে হয়। That's where শেষের কবিতা, না, not শেষের কবিতা, অমিত লাবণ্য ঘরে অ্যান্ড বাইরে, এই অমিত লাবণ্যর সাথে তারা রিলেট করবে। এবং আমার আর কোয়েলের যে as a pair, I think it has worked in this film after really long time, after working after 8 years, people want to love us together. কোয়েল, যিশুর সঙ্গে তুমি যে যে ছবিগুলোতে আগে কাজ করেছো, আমি বলছি বর আসবে এক্ষুনি, লাভ বা চোরে চোরে মাসতুত ভাই, তারপরে যখন এখন, মানে এই একদম এই ছবিটাতে কতটা ডিফারেন্ট পেলে যিশুকে? ভালো কথা বলবি, যিশুর আমার মনে হচ্ছে সেটাই, মানে বয়সের দিক থেকে তো আমার মনে হয় একটা জায়গায় আটকে গেছে বা পেছনে চলে গেছে, মানে একটা প্রচন্ড রকম রিভার্স এজিংটা হয়ে গেছে ওর, মানে 14-তে আটকে গেছে বা কোনো কোনো সেরকম একটা ব্যাপার আছে যিশুর। কিন্তু আদারওয়াইজ অ্যাজ অ্যান অ্যাক্টার হিউজ অ্যামাউন্ট অফ ম্যাচিওরিটি, যেটা যিশু একটু আগেই বললো যে অবভিয়াসলি উইথ লাইফ, উইথ এক্সপিরিয়েন্স, উইথ ওয়ার্কিং ইন মোর ফিল্মস, এভরিথিং পুট টুগেদার, সব মিলিয়েই একটা একটা মানে চরিত্রর, মানে চরিত্রকে বোঝা বা চরিত্রের মধ্যে ঢোকা, সেই ম্যাচিওরিটিটা একটা অন্য জায়গা থেকে আসে, এবং সেটা হয়েছে ডেফিনেটলি। অ্যান্ড ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ হিম, যদিও প্রচন্ড পেছনে লেগেছে সেটা অন্য কথা, সেগুলো বেশি বলবো না, কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আর মৈনাক যে অ্যাকচুয়ালি যে লাইন্সগুলো লিখেছে সেটা আমাকে অনেকটা হেল্পও করেছে, কারণ সেটা বিহাইন্ড দ্য ক্যামেরা যিশু যে রেটে আমার পেছনে লেগেছে সেটা আমি অবভিয়াসলি তখন কিছু বলতে পারিনি, কিন্তু ঝগড়া করার ব্যাপারটা পুরোপুরি লাইনে একদম প্রপারলি লেখা আছে, মানে অরিজিনাল ঝগড়া করেছে আমার সাথে, মানে যে ঝগড়াগুলো আমাদের হয়েছে অসম্ভব লেভেলে ঝগড়া হয়েছে, এই জন্য প্রথমেই মৈনাক লিখে দিয়ে দিস ইজ নট আ লাভ স্টোরি, দিস ইজ আ ঝগড়া স্টোরি, আমি আমার অনুপমের কাছে আসবো। অনুপম, যে প্রথম গানটা শুনলাম এবং ট্রেলারেও যা শুনেছি, তাতে না গানের কথাগুলোতে অদ্ভুত, ওই যে অমিত লাবণ্য মাখা আছে একটা পুরো ব্যাপারটায়, ভীষণ ছোঁয়া আছে, তো সেই কথাগুলোর কথা একটু বলো, এবং লগ্নজিতাকে দিয়ে গান গাওয়ানো, মানে সমস্ত কিছু তুমি একটু বলো, তারপর আবার একটা গানে আসবো আমরা। হ্যাঁ, মৈনাক যখন এই ছবিটার জন্য আমার সাথে মিটিং করে ঘরে আন বাইরে, তখন ও কিছু আমার গান শুনতে চায়, বিফোর হি গেভ মি এনি ব্রিফ আর কি, গল্পটা শোনার আগে আমি কিছু গান শোনাই মৈনাককে। সেই গানগুলোর মধ্যে একটি ছিল তুই কি করে দিলি, যেটা আমার আগেই লেখা, প্রায় 2014-তে লেখা, এবং সেটা মৈনাকের ভালো লাগে এবং বলে যে এটা আমার ছবির সঙ্গে খুব ভালো যাচ্ছে এবং সেটাও ব্যবহার করে। এছাড়া আরও দুটো গান তৈরি করতে হয়েছে ছবির জন্য, একটি গান যেটি লগ্নজিতা গেয়েছে হৃদয়ের রং, ওটা একটা দুঃখের গান দরকার ছিল, কিন্তু একটু আনকনভেনশনাল দুঃখের গান সেইভাবে তৈরি করা, এবং অনুপম আর লগ্নজিতার সাথে আমার প্রায় 3.5 বছর বাদে কাজ, এর আগে কাজ সবাই শুনেছে বসন্ত এসে গেছে, এবং তারপর আমরা আবার ফিরেছি এবং আবার এই গানটি মানুষ ভালোবেসেছে।
অনুপম যে গানটা যেটা মইনাক বললো সেরকমই শুনি, অনুপমের বাইরে গিয়ে যে গানটা, তারপর আমরা মইনাকের কাছে আসবো, এই গল্প নিয়ে কথা শুনবো। এটা লগ্নগীতা গাইলে সবচেয়ে ভালো হতো। ওরা হৃদয়ের রং জানে না, ওরা মনের গোপন চেনে না, প্রজাপতি ডানা ছুঁল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা হৃদয়ের রং জানে না, ওরা মনের গোপন চেনে না। আরো অনেকটা শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই না? যখন ওই গানগুলো প্রথমেই আমি শুনেছিলাম, আমার প্রচন্ড মনে হচ্ছে এত ভালো গানগুলো, আমি অনুপমকে বলছিলাম যে কোয়েলের সঙ্গে এটা আমার তৃতীয় ছবি। এর আগে যা যা ছবি করেছি মানুষ ভীষণ চেটেপুটে গানগুলো উপভোগ করেছে, হেমলক সোসাইটি থেকে শুরু করে, হাইওয়ে থেকে শুরু করে, এবং এটাও ব্যতিক্রম হলো না। যিশুদার সঙ্গে একটা ট্রিভিয়া আছে, সেটা পরে বলছি। সেই পরের কথাটা অবশ্যই, সেই পরের কথাটা, গানের কথা, সিনেমার কথা নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না, প্রজাপতি ডানা ছোল বিবাহ। যিশু, মানে গানটা শুনতে শুনতে এবং তোমার চরিত্রটা সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল তোমার জার্নিটাও তো এখন অনেকটা টাফ, মানে বলিউড টলিউড সব মিলিয়ে প্ল্যান কি রয়েছে, ফিউচার প্ল্যানিং কি? আমি লাইফে কোনোদিন আজ অবধি প্ল্যানিং করিনি আর করবো না, বিকজ আর কঙ্গনার অপোজিটে অ্যাক্টিং, ইট জাস্ট হ্যাপেন্ড। অ্যান্ড ইনফ্যাক্ট থ্যাংকস টু মইনা, মইনাকে প্রথম থ্যাংকস জানাবো মইনাকে, কারণ যখন এই ছবিটা হওয়ার কথা হচ্ছে তখন নভেম্বরে দে ওয়ান্টেড ডেটস অ্যান্ড অল, তো আমি ইনফ্যাক্ট কোয়েলকে গিয়ে মইনাকে গিয়ে দুজনকেই বলি, আর কোয়েল অ্যাজ ইউজুয়াল ওর ট্রেডমার্ক, কি বলছো প্লিজ আমার বলো কি করতে হবে, বলে আমার ডেট চেঞ্জ করে সব কিছু করে মইনা চেঞ্জ দ্য ডেট। আমরা ইনফ্যাক্ট উইওয়ার শুটিং, মানে মইনাকে ছবিতে ইউজুয়ালি আমরা শুনিনি যে রাত্রির দেড়টা দুটো অবধি শুটিং হচ্ছে, ও এই ছবিতে শুটিং করেছে রাত্রি দেড়টা দুটো অবধি সকাল থেকে, সো হি হেল্প মি, এবং তারপরে ছবিটা হয়। বাট ছবিটা একটু পিছিয়ে গিয়ে পরে সৃজিতের ঘাড়ে, এবার সৃজিৎ তখন আমার সৃজিতের কাছে যাই, অ্যান্ড সৃজিত অ্যাকচুয়ালি হেল্প মি, মানে ওর তখন একজন ছিল রাজা শুটিং করছিলাম, তার মাঝখান থেকে ও ডেটস বার করে করে সৃজিৎ হ্যাজ রিয়েলি হেল্প মি টু ডু দিস ফিল্ম। অ্যান্ড কামিং ব্যাক টু মণিকর্ণিকা, ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং ইন দিস ফিল্ম, অ্যান্ড কঙ্গনা ওয়াজ রিয়েলি নাইস, খুব খুব মজা করে কাজ হয়েছে, খুব প্রচণ্ড উইটি একজন মহিলা। তাছাড়া ডানি স্যার ছিলেন, সোনু সুদ ছিল, আরও অনেকে অনেকে ছিলেন, সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দ্যাম। আর এগুলোর মাঝে তোমার গান? আমার গান এখন অবধি ইচ্ছে আছে, আমি গান গাই না, আমার একটা হ্যাঁ মিউজিক মিউজিক ইচ্ছে আছে করার, বাট এখন অবধি সময় করে উঠতে পাচ্ছি না, কিছু মানুষের সাথে কথা হয়েছে, সো আই এম হোপিং দ্যাট আই গেট আ ব্যান্ড, সেটা নিয়ে বড় কিছু করার ইচ্ছে আছে, বড় কিছু করার ইচ্ছে আছে, প্ল্যান আছে, বাট নট রাইট নাও, প্রবাবলি এন্ড অফ মে অর জুন অরাউন্ড ওই সময়। বেশ, আমরাও অপেক্ষায় রইলাম, আমি মইনাকের কাছে আসবো। মইনাক, মানে রবীন্দ্রনাথ এখানে বলেছেন না যে চিরকালের নতুন জিনিস, পুরনো জিনিস নতুন করে আবিষ্কার করা, তুমিও কি তাহলে সেই কথা সেই পথেই হাঁটলে এই ছবিটার ক্ষেত্রে, মানে গল্প দিয়ে দর্শকের কাছে পৌঁছে যাওয়া? আমার মনে হয় দর্শকের কাছে সিনেমার ক্ষেত্রে ডেফিনেটলি গল্প দিয়েই পৌঁছানো উচিত, যে জন্য বাঙালিরা খুব সহজভাবে সাহিত্যকে বই বলে, বাংলা সিনেমাকেও বই বলে, কারণ ফাইনালি এগুলো গল্প, এবং গল্প দেখার জন্যই মানুষ টিকিট কেটে যায়। এখানে তুমি আবার ব্যোমকেশকে এনেছো, কাকাবাবুকেও এনেছো, ভালোবাসার গল্প। হ্যাঁ, মানে আসল সত্যিটা বলি, মানে আমার অনেকদিন ধরে একটা ব্যোমকেশ নিয়ে একটা গল্প করার ইচ্ছে ছিল, পারিনি, তাই ভাবলাম যে ম্যাট্রিমোনিয়াল ডিটেকটিভস প্রচুর এক্সিস্ট করে আমাদের কলকাতায়, মানে আসল যেরকম আসল অমিত লাবণ্য, পাড়ার অমিত লাবণ্যদের নিয়ে একটা গল্প আমরা বলছি, সেরকম কিছু অরিজিনাল ব্যোমকেশ এবং কাকাবাবুরা রয়েছে যাদের সাহিত্যে আমরা পাই না, যারা হয়তো এভারেস্টে পৌঁছায় না বা ক্রাইম সলভ করে না, কিন্তু তারা
কিছু বউয়ের হাঁড়ির খবর এনে দিতে পারে। সেরকম একটি গোয়েন্দা রয়েছে আমার ছবিতে, তার নাম ব্যোমকেশ বন্দ্যোপাধ্যায়, কারণ তার দাদু ছিলেন শরদিন্দুর ফ্যান, তাই ছেলের নাম রেখেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কিন্তু নাতির নামটা পাল্টাতে পারেনি টাইটেলটা। তো এইসব মিলিয়ে কোয়েল, তাহলে গোয়েন্দা যখন ভালোবাসার গল্পে এরকম উঁকি মারে তখন কি অবস্থা হয়? মানে কি অবস্থা বুঝতে পেরেছো, মানে কি অবস্থাটা হচ্ছে সেটাই, মানে একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম অনেকদিন পরে বাংলা ছবিতে, এর আগে অনেক অনেক রোম্যান্টিক ছবি তো হয়েই থাকে, কমেডি ছবিও বেশ কয়েকটা হয়েছে, কিন্তু এরকম রোম্যান্টিক কমেডির যে কম্বিনেশনটা এই ছবিটাতে আছে সেটা আমার মনে হয় ভীষণই রেয়ার বাংলা ছবিতে, এবং ভীষণই ভালো লেগেছে। কারণ এই অমিত লাবণ্য, যেটা আমাদের একদম বিগিনিংয়ে আমরা বলছিলাম যে ভীষণ রিলে রিলেটেবল ক্যারেক্টার্স, এদের আমি ট্রামে বাসে ভিক্টোরিয়াতে নন্দনে সব জায়গাতে আমরা দেখি, আর পাড়ায় এরকম প্রেম হয়ে থাকে এবং প্রেম কদ্দূর বিয়ে অবধি গড়ায় না গড়ায় সেই অবধি আমরা যাবো না, এরকমও হয়ে থাকে যে হয়তো বিয়ে অবধি যাচ্ছে না কিন্তু কোনো না কোনো জায়গায় সেই স্পেশাল ফিলিংটা চিরকাল থেকে যাচ্ছে। তো অনেক বছর পাড়ায় ফিরে এই বাড়িটা না ওর ছিল মনে আছে? এক্স্যাক্টলি, জানিস তো ওই বাড়িতে থাকতো সে, সেই একটা ব্যাপার। অর্থাৎ ভালোবাসাটা থাক, ভালোবাসা থাক আমাদের সকলের মধ্যে। অনুপমের গান দিয়ে আমরা আমাদের ফিল্ম স্টারের আজকের এই আড্ডা শেষ করব। হ্যাঁ, যেটা বলবো বলবো করে বলা হয়নি সেটা হচ্ছে যে আমি 8 বছর ধরে গান বানাচ্ছি, সুর করছি, গাইছি, কিন্তু যিশুর লিপে কোনোদিনই আমার গান গাওয়ার সৌভাগ্য হয়নি, থ্যাংকস টু মইনা হয়েছে যে এটাতে হয়েছে। কোয়েলের লিপে অবভিয়াসলি কোনোদিন হবে না, তাই তারা খসে পড়ে আকাশে গাঢ় নীলে টুপু করে, সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে, শেকলে আমাকে বাঁধনি গানে বেঁধেছিলে বোধহয়, সে গানে আমার ভালোবাসা থেকে গেছে। ঘরে পূর্ণিমা ভাসে ওই তুমি আলপনায় কো, ঘুমে চোখ বুঝে আসে বই তুমি পাশ থেকে দেখো, ঠোঁটে ঠোঁট রেখে বলো প্লিজ ভালোবাসা ভালো থেকো। তারা খসে পড়ে আকাশে গাঢ় নীলে টুকু করে, সেখানে তোমার ভালোবাসা শুয়ে আছে। একেবারে ভালোবাসা ভালো থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে।